যার নয়নের ঝাড়ে ভালো লাগে তার কাছে সে মরিদ হবে। কোন হিংসা, কোন প্রতিহিংসা নাই, যার নয়নে যারে লাগে ভালো তার কাছে বায়াত হবে। যেমন আজকে আসছে এক গ্রুপ বায়াত হইত, আমি বলছি যে আরেকটু দেখ খেল, তারপর আমি বায়াত করাই নাই, বলছি ওয়াজের পরে আমি ঘরে যাব, ঘরে গিয়ে আমি তাদেরকে বায়াত করাবো, তাদের সাথে আমার কথা আছে, তাদের মা বাবা আছে কিনা, তারা মা বাবার সেবা করে কিনা, তাদের অবস্থাকে বাড়ি কোথায় সব আমার জানতে হবে, কথা কন ঠিক না বেঠিক। এই জন্য যে যার কাছে ভাল লাগে বায়াত হবেন, কোনো হিংসা নাই। আমি সব পীরের দরবারে যাই, আমি সব পীরের দরবারে গিয়ে ওয়াজ করি, এতে কি কোনো হিংসা আছে? তবে একটা কথা, আপনি অমুকের মুরিদ, আমি অমুকের মুরিদ, আরেকজন আরেকজনের মুরিদ, কিন্তু সবার একটাই ঠিকানা, এটা হলো সোনার মদিনা। ঠিক আছে তো? আল্লাহ কি দুই আছে? নবী দুই আছে? কোরআন দুই আছে? ইসলাম দুই আছে? হ্যাঁ, আমরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে খোঁজার জন্য আল্লাহ পাক কিছু রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পেতে গিয়ে তোমরা ওসিলা তালাশ করো। ম্যাথমেটিক্স বলেন, রসায়ন বলেন, যত ধরনের জেনারেল বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে পারদর্শী শিক্ষক আছে। আমরা এক একটা বিষয় যারা দক্ষ তাদের কাছ থেকে ওই বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করি, এটা দুনিয়ার শিক্ষা, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আধ্যাত্মিক রাস্তা আছে। আরে বাবা, দুনিয়ার জমিনে যদি কাহারও হাত কেটে যায়, ডাক্তার সেলাই করে ভালো করে দিবে, হাতে পছন্দ হলে ডাক্তার দেখে, কিন্তু কলবে যখন পছন্দ হবে আপনি কোন ডাক্তার দেখাবেন? এটারও একটা ডাক্তার আছে। এটাই হলো হকানে পীর এবং মুর্শিদ, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য আপনার পীর আপনি নিয়ে থাকেন, যখন সময়ে আমাদের প্রয়োজন হবে আমরা একসাথে কাজ করব। ঠিক আছে ইনশাল্লাহ। এই ফয়েজিয়া দরবার উদ্যোগে এই মাহফিলটা আতুকুরার জমিনে হওয়াতে আপনারা কি বেজার হইছেন? না। গোসা করছেন? না। তবে আমি, আমার ভাই এখানে আছেন, তিনি হয়তো সুবিধা মতো চলে যাবেন, আমি আপনাদের সামনে বলি, আমার সাথে খুব আত্মার সম্পর্ক, আমার ভাইয়ের খুব হৃদয়ের সম্পর্ক, একদম আত্মার সম্পর্ক। এই জন্য আপনারা একজন যোগ্য বাবার যোগ্য সন্তান, আপনাদেরই সন্তান, কথা বলেন ঠিক না বেঠিক, এটা আপনাদেরই রত্ন। এই জন্য আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন কবুল করে, আমি আমার দরবারে যারা আছেন তাদেরকে বলে দিয়ে গেলাম, অন্তত পক্ষে আমার ভাইয়ের পাশে আমিও আছি। আমরা চাই ভালো, আল্লাহ পাক যাকে কবুল করবে, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি একজন অনন্য, অসাধারণ, অত্যন্ত সৎ এবং দক্ষ এবং নিষ্ঠাবান, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকদেরকে বলবো এবং মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করবেন। তবে একটি কথা আবারও বলতে চাই, আমরা আজকে যেভাবে এই মাহফিলটাতে এসেছি একদম ঘরোয়াভাবে আমরা কথা বলতেছি ঠিক না বেঠিক, এদিকে আপনারা রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ যেন আমাদেরকে এভাবেই নবীর কদমে জান্নাতের ভিতরে রাখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।